পাকিস্তানে ভয়াবহ বন্যায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এতে ঘরবাড়ি হারিয়েছেন হাজারো মানুষ দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এনডিএমএ বরাদ দিয়ে প্রেস টিভির প্রতিবেদনে জানানো হয় এই পর্যন্ত বন্যায় তিনশো জনের মৃত্যু হয় এই দুর্যোগে আহত হন চারশো জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয় কমপক্ষে তেইশ হাজার সাতশো ঘর বাড়ি দেশটির বিভিন্ন প্রান্তে সংযোগকারী বাউন্নটি সেতু বেঁচে গেছে আরও জানা গেছে বন্যায় এক হাজার সাতশো সাতাশিটি গবাদি পশুর মৃত্যু হয় এতে ক্ষতিগ্রস্ত হয় নয়শো সাতাত্তর কিলোমিটার রাস্তা এমন বাস্তবতায় এনডিএমএ সতর্ক করে জানায় পরের চব্বিশ ঘন্টায় চ্যানাব নদীর পানি মাঝারি থেকে উচ্চ বন্যার পর্যায়ে পচবে বিবৃতিতে নদী তীরবর্তী অঞ্চলের মানুষকে নিরাপদে সরিয়ে নিতে সংস্থাটি কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয় নদী তীরবর্তী নিম্ন অঞ্চল থেকে গবাদি পশু সরিয়ে নিতে বাসিন্দাদের অনুরোধ করে এনডিএমএ একই সঙ্গে নিম্ন অঞ্চল ও ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলিতে যান চলাচল সীমিত করার সুপারিশও করে সংস্থাটি বন্যার ঝুঁকি থাকা অঞ্চলের বিষয়ে পর্যটকদেরও সতর্কতা দেয় এনডিএমএ সংস্থাটির পক্ষ থেকে জোর দিয়ে বলা হয় বিপজ্জনক সড়কের ক্ষেত্রে পর্যটকদের এমন জায়গায় সরিয়ে নেওয়া উচিত যেখানে পর্যাপ্ত খাদ্য পানি ও প্রয়োজনীয় ঔষধ রয়েছে তো প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে লিখে অবশ্যই জানিয়ে দিন আর প্রতি মুহূর্তে নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ